দিয়েছেন আমরা মুত্তাকি পরেজগার হব যদি সিয়াম রাখতে পারি অথচ দেখা যায় আমরা অনেককে দেখি যে প্রতি বছরই রোজা রাখি আমরা কিন্তু রোজার পরে আবার দেখা যায় উনি সুদের কারবার করছেন ঘুষ খাচ্ছেন মিথ্যা কথা বলছেন নামাজ ছেড়ে দিচ্ছেন তাকে তার রোজা তার সাউন্ড তাকে মুত্তাক্ষি পরহেজগার করল না এর পিছনে কারণ কি তিনি তো রোজা রেখেছেন খাবার দাবার থেকে বিরত দেখেছেন শুধু খাবার দাবার থেকে বিরত থাকলেই যদি সং হয়ে যেত তাহলে অন্যান্য ধর্মাবলম্বীদেরও উপবাস রয়েছে মানুষও অনেক সময়ে খাবার দাবার না থাকার কারণে উপবাস থাকেন কাজে ব্যস্ত থাকার কারণে উপবাস থাকেন এতে করে বোঝা গেল শুধু খাবার দাবার থেকে বিরত থাকলেই মানুষ মোত্তাকি পরেজগার হবে না এর ভিতরে এর পিছনে আরও কিছু কারণ রয়েছে আমরা যদি সত্যিকারের মত্তাকি পরেজগার হতে হয় তাহলে সব গুণার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে চুককে গুণা থেকে ফিরিয়ে আনতে হবে কানকে গুনার কাজ গুণার শোনা থেকে গান শোনা থেকে অশ্লীলতা থেকে কানকে বিরত রাখতে হবে মুখকে বিরত রাখতে হবে দিমাগকে গুনায়ের কথা চিন্তা করা থেকে মানুষের অনিষ্টের চিন্তা থেকে ব্রেনকে পরিষ্কার রাখতে হবে পাকে গুনায়ের কাজে যাবার থেকে বিরত রাখতে হবে এক কথায় আল্লাহর হুকুম হুদুরে পাক আস ইসলামের তরিকা সাড়ে তিন হাজ বডির মধ্যে কমপ্লিটলি আমরা যদি পালন করতে পারি এবং সুবেচ্ছা আদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাবার দাবার স্ত্রী সহবাস সহ আল্লাহ রব্বুল আলম যেভাবে রোদা রাখার নিয়ম করে দিয়েছেন সেভাবে যদি আমরা রমজানের মাস কাটাতে পারি তবেই আমরা মুত্তাকি পরহেজগার হতে পারবো যেহেতু কোরআন দিলের মাস বেশি করে কোরআনুল করিম তিলাউত করব। নবী জিজুল ইসলাম বলেছেন রুদা মাসে বেশি করে করার কথা কলিমা শরীফ বেশি করে পড়া ইস্তেফার পড়া জান্নাতের জন্য দোয়া করা জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য দোয়া করা এই কাজগুলি যদি আমরা বেশি করে করতে পারি তবে ইনশাআল্লাহ আমরা মুক্তি পরে হবো আল্লাহ ফাকর্ব আলম রমদান শরীফে আমরা এভাবে যেন কাটাতে পারি তৌফিক আল্লাহ দান জাজাকুমুল্লা খায়ের আমরা হজরত মৌলানা শেখ ফয়েজ আহমদ সাহেবের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম আর যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রমাদান শরীফে আমরা যেন গুনাহ মুক্ত রমাদান কাটাতে পারি তাহলে তা জীবন নাসীব হবে আর আল্লা সুবহান তালা যাকে তাকোয়া অর্জন করার তৌফিক দিবেন রমাদান মাসে আমরা আশা করতে পারি বাকি এগারো মাসও আল্লাহ সুবহান হ তালা তাকোয়ার জীবন তাকে দান করবেন আমাদের সাথে হজরত মৌলানা শাহেখমদাদ রহমান আলমদানী হাফিজাহুল্লাহ আছেন আমরা তার কাছে যে বিষয়টা জানতে চাই আমাদের মন চায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসালাম তার জীবনে রমাদান শরীফ তো বারবার পেয়েছেন তিনি কীভাবে রমাদানকে কাটিয়েছেন শাহেখ যুজি বিষয়ে একটু আমাদের সামনে আলোকপাত করে জি শাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আল্লাহ ওয়া সাহাবিহিমালাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী একরা বাংলা পর্দায় যারা আজকের এই রমাদান ডিসকাশন প্রোগ্রাম দেখছেন আমরা আল্লাহ তাআলার কাছে সবার জন্য তৌফিক কামনা করি যে আল্লাহ তালা যেন আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম এবং সাহাবাই করাম যেভাবে এই রমাদান কাটিয়েছেন এই রমাদানের সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করেছেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকের কথা বলা হচ্ছে যে রসুল সাল্লি ওয়াল্লামের রামাদান কেমন ছিল সংক্ষেপে আমরা যেটা বলতে পারি রসুল সাল্লি ওয়াল্লামের রমাদানের মধ্যে চারটি দিক আসুয়াম ওয়াল কিয়াম ওয়া তিল কোরআন ওয়াল এহসান এই চারটি জিনিস ছিল রসুল সাল্লিমের সঙ্গে একটি বিষয়ের উপর হাজরত মানা শেখ ফয়াজ আহমেদ সাহেব আলোচনা করেছেন যে সিয়াম সম্পর্কে প্রথমেই তো রমজান মানি তো সিয়াম যে মাসে রোজা রাখা হয় এবং যে বিষয়টাকে হাইলাইট করেছেন যেটা রসুদ সল্লি সাল্লামের হাদিসের ভাষায় রসুদ সল্লীসাল্লাম বলেন যে ব্যক্তি সে রোজা রাখার পরও মিথ্যাকে ছাড়তে পারল না গুনাহের কাজ সে ছাড়তে পারল না সে উপাস থাকার কোনো প্রয়োজন নেই আল্লাহ তাহলে কাছে তো রসুল সাল্লিহলাম এই হাদিসের দ্বারা রোজা রাখব কীভাবে সে বিষয়টা আমাদেরকে এত সিম্পলি একেবারে ইনক্লুসিভ সব কিছুকে ইনক্লুড করে দিয়েছেন এই কথার মধ্যে যে রোজা অবস্থায় যেন কোনো অবস্থায় কোনো মানুষ কোনো মিথ্যা বলা বা কোনো গুনাহের কাজ যেন সে না করে তো এটা তো হলো যে সিয়ামের একটা সাইড তো রসুল সালাহসাল্লামের রমাদানের মধ্যে যে কয়েকটা সাইড ছিল সিয়ামের সাইড খিয়াম কিয়াম মানে কি খিয়াম ও রমাদান রসুল সাল্লিহি আসসালাম পুরা বৎসরই তাহাজুদের নামাজ পড়তেন উম্মত হিসাবে আমরা তাহাযুদের নামাজ পড়া আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন কিন্তু আল্লাহ তালা যখন রসুল সল্লাহ আলিহ্লামের উপর আয়াত নাজিল করলেন ইয়া ইহাল মুজাম্মিল খুব ইলি হে আবৃত আমার হাবিব কুমিল্লাইলা আপনি রাত্রে একটু জাগেন ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন এ কারাম বলেন এই আয়াত নাজিল হওয়ার পর থেকে রসুসল্লাহ আলীহাম কোনো দিন তাহাজ্জুদের নামাজ পাদতেন আল্লাহ পুরা বৎসর রসুল সল্লাহ আলীহাম খিয়ামুল্লাইল করতেন কিয়ামুল্লাইলের সাথে সাথে ও রামাদান আর একটা বিষয় এই বিষয়ের সাথে অনেকে এটার উপর একটু কনফিউজ হয়ে যান যে লাইল মানি হইল শুধুমাত্র রামাদান বা সব জায়গাতেই শুধু এই তাহাজুদি এবং আলাদাভাবে সালাত তারা যে সেটা যে কিয়ামে রামাদানের একটা বিশেষ বিষয় আছে সেটা অনেকে আলোচনার মধ্যে এভাবে প্রকাশ করেন না যার কারণে সাধারণ মানুষ কনফিউজ হয়ে যায় তো রসুলসাল আলি সাল্লামের রামাদানের আরও একটা বিশেষ বিষয় ছিল সেটা হলো খিয়াম ও রামাদান এবং সে বিষয়টাকে রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের বাসায় বলেন মানকামা রমদান জাম্বি যে ব্যক্তি রমাদানের রাত্রে তাহাজুদের নামাজ ছাড়াও আরও একটা কিয়ামুল রমাদান আছে যেটাকে আমরা তারাউ বলি সলাতুল তাউ সলা তারাউের ব্যাপারে খুব সুন্দর একটা বিষয় ইমাম বুখারি রহিমাহুল্লাহ উনার সাহি আল বুখারির মধ্যে তারা উত্তারাউ নামে আলাদা একটা ছাপটা নিয়ে এসেছেন এবং এই বাপটা কায়েম করার কারণে এই চাপ্টারটা বলার কারণে একটা কনফিউশন দূর হয়ে গেছে যে তারাউ যে একটা স্পেশাল ফ্রেয়ার রামাদানের এটা ইমাম বোহারির মাধ্যমে এটা উম্মতের সামনে এটাকে উনিশ করেছেন হ্যাঁ তো এই ব্যাপারে এইগুলা শুধুমাত্র আমি এই জন্য বলছি যে অনেকেই কনফিউজ হয়ে যায় যে আমি যদি তারাবির নামাজ পড়ি তাহলে আমি লাইল করতে পারবো কিনা লাইল করলে আমাকে তারাবি করতে হবে কিনা আসলে আসলে লাইল এবং তারাওয়েহ সেটা দুটো বিষয় الرسول صلى الله عليه وسلم يقول من قام رمضان رمضان يجبك تي نماذج درييقو هو ما تقدّم من زمن بي ثلاث الله تعالى مبقدن. تو صيام قيام إيش شتى شتى تلاوة القرآن وابن إحسان تلاوة القرآن. الرسول صلى الله عليه وسلم برا بتصوري قرآن الكريم تلاوة كردي. كين تو صاحب بخاري الشريف كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وأجود ما يكون في رمضان حين يلقاه جبريل যে রসুল সাল্লাহ আলহিহি আসসালাম সারা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি জেনারেস ছিলেন এবং রামাদান আসলে তার জেনারেসিটি আরও অনেকগুণ বেড়ে যেত যখন তিনি জিব্রিল আলহি সালামের সাথে রমাদানের রাত্রিতে সাক্ষাৎ হতো এবং আলী কাফি লাইলা প্রতি রাত্রি জিবরিল্লাম আসতেন এসে রসুল সল্লাহ আলহিহি আসসালামের সাথে কোরআনি করিমের মোরাজা করতেন কোরআনি করিমের তেলাওয়াত করতেন এই হাদিস থেকে রমাদানে যে স্পেশালি কোরআন তিলাওয়তের যে বিষয়টা সেটা রসুল সাল্লাহ আলিহ্লামের আমল থেকে প্রমাণিত হয় কারণ পুরা বৎসরই কোরআন নাজিল হয় পুরা বৎসরই রসুলাম কোরআন পড়েন কিন্তু রমাদানে এমনভাবে রসুল সাল্লাহ ইসলাম কোরআন পড়তেন যে পুরা বৎসর যা নাজিল হয়েছে পুরাটা জিবরিআসলামকে শুনাতেন জিবরিআলা ইসলাম রসুল্লাহ সাল আলাইহিহামকে শোনাতেন এবং যে বৎসর রসুলাম দুনিয়া থেকে চলে যান ওই বৎসর জিবরি আলাহি ইসলাম রমাদানে দুইবার এসেছেন এবং পুরা কোরআনকে যতটুকু নাজিল হয়েছে রসুল সাল্লাহ ইসলাম জিবরিল আলী সাল্লাহসাল্লামের সাথে মোরা যা করেছেন জাজাকুমুল্লাহ শাহেখ ইনশাআল্লাহ কন্টিনিউ আমরা শাহেখের আলোচনা শুনবো আরেকটা বিষয় তিনি আল্লাহ রসুলসাল্লাহ ইসলাম রমাদানের সাথে এহসানের কথা বলছিলেন এটা আমরা শুনবো ইনশাআল্লাহ কিন্তু কোরআন সম্পর্কে আমরা আরো আরও কিছু আলোকপাত করতে করতে চাই কারণ আল্লাহ সব হানা হওয়া যখন রমাদান মাসের নাম উল্লেখ করেছেন কোরআনের মধ্যে শাহরু রমাদান উনজিলা দিউন্ কোরআন রমাদানের সাথে আল্লাহ কোরআনকে জুড়ে দিয়েছেন যে এই মাস রমাদান মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এমনকি আরও যে কোরআন কোরআন সম্পর্কে আরও দু একটি জায়গায় যে রমাদান লাইলাতুল কদর বলেন এটাও রমাদানের পার্ট মানে কোরআনের কথা আল্লাহ তারা মেনশন করেছেন এই রমাদানের মর্যাদা বাস্তবে হলো যে কোরআনের কারণে এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক আমরা বিল্ড আপ করতে পারি এই কোরআনের সাথে যদি আমরা রমাদান মাসে কোরআনের খতমের মাধ্যমে তেলাওতের মাধ্যমে তারাউন নামাজে শোনার মাধ্যমে কেয়ামলা ইলে কোরআন তেলাওতের মাধ্যমে এবং খতম করার মাধ্যমে তাহলে কোরআনের সাথে সম্পর্ক আমাদের বৃদ্ধি হবে আর কোরআন তেলাওতের মাধ্যমে এটা বড় মাধ্যম একটা যে তাকোয়া অর্জন হয় যখন আমরা আল্লাহর কোরআন আমরা তেলাওত করব। অবশ্যই আমরা গুনাহ মুক্ত আল্লাহর আল্লাহর জন্যই তো আমরা কোরআন পড়ছি আর এর চেয়ে বড়ো আমল এর চেয়ে বড়ো জিকের আফজাল উদ্দিক্রী তেলাওতুল কোরআন বলা হয়েছে এই কোরআন তেলাওত এর মাধ্যমেই আমরা তাকে অর্জন করতে পারবো আমরা শায়েখ ফয়েজ সাহেবের কাছ থেকে এই বিষয়টা জানতে চাই যে আমরা কোরআনের সাথে সম্পর্ক কীভাবে আমরা আরো একটু বিল্ড আপ করতে পারি আরো মজবুত করতে পারি জিখ আমরা বড় সৌভাগ্যবান আল্লাহ আমাদেরকে কোরআনুল করিম দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য কোরআন ক্লাসের মধ্যে যারা আমরা কোরআনুল করিম জানি তারা আমরা কোরআনুল করিমের তালিমে নিজেকে নিয়োজিত করতে হবে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবজি ইসলাম ফরমান খাই রুকুম মান তা আল্লাম ফোরআনআ আল্লামা যারা কোরআনুল করিম শিখেন এবং যারা শিখান তারা সর্বশ্রেষ্ঠ রমজান শরীফ কোরআন না দিলের মাস তাই বেশি করে আমরা কোরআনুল করিম শিখব এবং শিখাবো এ কারণেই তো জায়গায় জায়গায় কোরআনুল করিমের ক্লাস খোলা হয় যেখানেই মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে রমজান শরীফ আসলে ওলামায় এই মেহনত করেন এবং উম্মাহকে এই মেহনতের সাথে সম্পৃক্ত করেন আমরা কোরআনের সাথে যদি আরও বেশি সম্পৃক্ত হতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা যেখানে কোরআনুল করিমের তারাবি হয় কোরআনুল করিমের খতম হয় সেখানে আমরা এটা মনে না করে যে লম্বা নামাজ হয়ে যায় কষ্ট হবে এটা মনে না করে অবশ্যই অবশ্যই আমরা সালাত তারাবি যেটা কোরআনের খতম হয় সেখানে এখানে উপস্থিত হব শেখ ইমদাদুর রহমান সাহেব বলেছেন রমদান শরীফ নবী ইসলাল ইসলাম হজরত জিবরুল্লা ইসলামকে প্রত্যেক বছর কুরানুল করিম শোনাতেন এবং জিবরুল্লাহ ইসলাম নবীজিকে কুরানুল করিম সব হান আল্লাহ এত বড় সৌভাগ্যের ব্যাপার আমরা কোরআনুল করিম পেয়েছি এরপরেও যদি কোরআনের টাচে আমরা না থাকতে পারি এই কিতাবের একটা হরফ তিলাউত করলে তো আল্লাহফাক বলেছেন নবী ইসলাম বলেছেন মানকর মিন কিতাব ইল্লাহ ফলাহু বিহি হাসানা ওলা হাসানা তো বি আশ্রেমা আলিহা লাখুল আলিফ্লাহ মিম হরফ বাল আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন মামি হারফ একটা হরফ তিলাওয়াত করলে দশটা নাকি সুভান আল্লাহ আর এই রমদান মাসে আল্লাহ পাক আরও বাড়িয়ে দেন আরও বাড়িয়ে দেন সুবহান আল্লাহ এ কারণে রমজান শরীফে আমরা কোরআনুল করিমের পিছনে মেহনত করব বেশি বিশেষ করে মসজিদে যারা নামাজ পড়েন সুরাকারাতগুলো যারা শুদ্ধ করে পড়তে পারেন না বয়স হয়ে গেছে তাদের কাছে আমি অনুরোধ করব যে মসজিদের ইমাম সাহেবের কাছে আপনারা স্মরণাপন্ন হন এবং অন্ততপক্ষে নামাজের সুরাকারাতগুলো সহি করেন আর যদি ইমাম সাহেবের কাছে গিয়ে সহি করার মতো সময় নাও থাকে আজকাল টেকনোলজি এত বেশি অগ্রসর হয়েছে আপনি চাইলে আপনার বাচ্চাকে যদি বলেন যে ওই সুরাটা আজকে সুরাতুল ফাতেহাটা ডাউনলোড করে দাও রিপিটের মধ্যে দেওয়া দাও মোবাইলের মধ্যে আপনি ইয়ারফোন কানের মধ্যে লাগে সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ শরীফ আপনি বারবার আসলো বারবার আসলো আপনি শুনতে থাকলেন সাথে সাথে কাদের সাথে সাথে আপনি এটা জপতে থাকলেন দেখবেন একদিনে আপনার সুরাতুল ভাতা সহি হয়ে গেছে এভাবে আপনি সুরাতুল ইখলাস এর বাদে সুরাতুল ফিল এভাবে একটা একটা করে যদি সুরাগুলোকে আপনি আপনার মোবাইলের মধ্যেও শুনতে থাকেন তাহলে আপনার সুরা আপনার কোরআনুল করিমের এই সুরাগুলো সহি হয়ে যাবে এবং যারা আরেকটু অগ্রসর রয়েছেন সুরাকেরা যাদের সহি আছে এবং আপনারা কোরআনুল করিম ভালোভাবে তিলাউত করতে পারেন আপনারা একটু মানার দিকে লক্ষ্য করুন যে সমস্ত সূরাগুলো নামাজে পড়ি রমজান শরীফে বেশি করে ওই সমস্ত সূরাগুলোর তর্জমার পিছনে বাংলা তরজমা রয়েছে ইংরেজি তরজমা রয়েছে তর্জমার পিছনে তিলাওয়ের সাথে সাথে মিনিংয়ের দিকে একটু মেহনত করুন তাহলে সালাতের মধ্যে আপনার টেস্ট পাবেন মজা পাবেন লজাত হবে এই কোরআনুল করিম এত মূল্যবান কিতাব যে নবীর সাথে সম্পৃক্ত হয়েছে তিনি ইমামুল উলাম্বিয়া যে দেশের সাথে যে দেশে অবতীর্ণ হয়েছে সেই দেশ মক্কামুদ্দিনা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ যে জাতির উপরে অবতীর্ণ হয়েছে সে জাতি কুন্তুম খাই রম্মা যে কে যে কাগজের মধ্যে লেখা হয় সে কাগজ অত মূল্যবান পা লাগাই না আমরা সেটা কাগজ যদিও কম দামি হয় সেই কাগজ সেই নসখা কোরআন করিমের এতো মর্যাদা হয়ে যায় যে কাপড় দিয়ে বস্তনী করা হয় সেই কাপড়ের মর্যাদা যে রাওয়েলে রাখা হয় সেই রাওয়ের মর্যাদা যে বাচ্চা সাত বছরের দশ বছরের বাচ্চার সিনার মধ্যে রাখা হয় সে হাবিজে কোরআন হাবিজ সাপ তার মর্যাদা বেরোয় তাই আসুন আমরা এই কোরআনুল করিম নাদিলের এই মাসে আমরা কোরআনওয়ালা দিন দেখে আমরা গঠন করি আল্লাহ জুম্লা আমরা কোরআন নিয়ে ইনশাল্লাহ আরও কিছু আলোচনা আমরা শেষের দিকে করবো আমরা শাহেদ যে কথাটা বলছিলেন আল্লাহ রসুলের মানে রমাদান নিয়ে আল্লাহ রসুলের রমাদানের যে চারটি বিষয় তিনি উল্লেখ করেছেন আমরা শেষ আলী হসান সম্পর্কে কিছু শুনি ইনশাল্লাহ শাহে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সম্পর্কে সহিব হাইতে যে হাদিস এসেছে খান আর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আজওয়া দান্নাস ও আজওয়া দু মা ইয়াকুনু ফি রমাদান এখানে এই বিষয়টাকে হাইলাইট করা হয়েছে যে রসুল সাল্লাহ ইসলাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জেনারেস পার্সন কিন্তু তার জেনারেসিটিটা অনেক গুণ বেড়ে যেত রামাদান মাস আসলে আল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মহাদিসিনে কারাম বলেন যে এটা সম্পর্ক এহসানের সাথে এহসান মানে কি যে শুধুমাত্র জেনারেসিটি একটা এমন একটা বিষয় শুধু সাদাকা খায় রাত না এটা সব কিছুকে ইনক্লুড করে মানুষের প্রতি সদয় হওয়া যেমন রসুল সাহেল ইসলাম রমাদানের ক্ষেত্রে বলছেন যে দেখো রমাদান মাস আসার আগে বলছে যে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অত্যন্ত বরকতময় মাস এই মাসের ফজিলত বলতে যায় রসুল সাল্লিহিহিহি বলছেন যে এই মাসের রোজাকে আল্লাহ ফরোজ করেছেন রাতের বেলা খিয়ামুল্লা ইল সালাতকে রসুলসাল্লাহাম সুনত করেছেন এরপর এই মাসে একটা রাত আছে যে রাত লাহিলাতুল কাদার হাজারো মাসের চেয়ে শ্রেষ্ঠ এগুলা বলার পর রসুল সাল্লিহিসাল্লাম বলেন এই মাসে মানুষ তার তার নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে যেন সে তার দায়িত্বটা একটু হালকা করে দেয় এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক শেখ ইনশাল্লাহ কন্টিনিউ আমরা আলোচনা শুনবো সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার আমরা আজকে যে আলোচনা আমরা রমাদান ডিসকাশন প্যানেলে আমরা আলোচনা শুনছি শুনছিদের কাছ থেকে এ বিষয়ে নিয়ে আমরা কন্টিনিউ আলোচনা শুনবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন ফিরে আসে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু রমাদান ডিসকাশন প্রোগ্রামে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছেন আমার ডান পাশে আছেন আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব মজাহিরুল আলম মাইল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত শেখ মৌলানা ইমদাদুর রহমান আলমাদানী হাফিজাহুল্লাহ আর বাম পাশে আছেন মদিনাতুল খাই আল ইসলামের সম্মানিত চেয়ারম্যান হজরত শেখ মৌলানা ফয়েজ আহমেদ হাফিজাহুল্লাহ আমরা রমাদান ডিসকাশন প্রোগ্রাম এই রমাদানে প্রতি সপ্তাহে সেইম টাইমে ইনশাআল্লাহ একরা বাংলার পর্দায় আমরা চেষ্টা করছি এই প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ রমাদান মাসে মূল উদ্দেশ্য হল যে রমাদান সম্পর্কে কোরআন এবং হাদিসে আমরা আমরা দেখি আমরা থাকাই তাহলে দেখে আল্লাহ রসুল হাদিসের মধ্যে রমাদানের ফজিলা সম্পর্কে রোজা সম্পর্কে অনেক হাদিস বিদ্যমান এবং কোরআনের দিকে যদি আমরা থাকাই কোরআনের প্রায় একটি পেজ আল্লাহ সুবহান তাআলা রমাজান সম্পর্কে আলোচনা করেছেন প্রথমে যে শুরুতে আমরা যে আয়াতটা পড়ছিলাম ইয়া পড়েছিলাম এই এখান থেকে শুরু করে একেবারে কন্টিনিউ কয়েকটি আয়াত রমাদান সম্পর্কে আলোচনা হয়েছে এখানে আমি শুধু হেডলাইনগুলো বলছি এর আলোকে আমরা শাহেকদের কাছে কিছু আলোচনা শুনতে চাই প্রথম যে কথাটা আল্লাহ রমাদানের পারপাস হিসেবে উল্লেখ করেছেন মেইন পারপাস হলো যে আমরা তাকেও অর্জন করবো এরপরে আরেকটা ইঙ্গিত দিয়েছেন মাম্মা আদুদাত আমরা তো মনে করি রমাদান একটি মাস অনেক লম্বা আসলে কিন্তু রমাদান খুব দ্রুত চলে যায় এই জন্য আল্লাহ বলেছেন যে এটা কয়েকদিন আয়ামাম মাহুদাত এরপরে আল্লাহ সুহানাহুতলা কোরআন সম্পর্কে রমাদানের যে ডেফিনেশনটা দিয়েছেন কোরআন সম্পর্কে বলেছেন শাহরুর রমাদান আল্লা উনজিলা ফিহিল কোরআন এরপরে আমরা দেখি ওলিতুক মিরুল ইদ্যাতা অলিতুক আব্বিরুল্লাহ আলাম হেদাহম আল্লাহ যে আমাদেরকে হৃদায়ত দিয়েছেন এর আলোকে যদি আমরা আল্লাহকে আল্লাহর জিকির করতে পারি থেলাওয়তের মাধ্যমে আজকারের মাধ্যমে তসবিহের মাধ্যমে তাহলে রমাদানের সময়টাকে আমরা কাজে লাগাতে পারবো এরপরে আল্লাহ কুমত করুন শাহেখদের কথা একটু আগে আলোচনা করেছিলেন যে রমাদান মাসে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব এর পাশাপাশি মানুষের প্রতি দয়াবান হওয়া মানুষের সাথে এহসান দয়ার ব্যবহার করা এই এটা হলো আমাদের একটা বড়ো দায়িত্ব আর সর্বশেষ আল্লাহ কোরআনের এই পাঠটা শেষ করেছেন দোয়ার কথা বলে এই রমাদান মাসে যেন আমরা বেশি বেশি দোয়া করতে পারি যখনই আমরা দোয়া করবো কোন সময় দোয়া করবো অনেকে জিজ্ঞেস করেন বিশেষ কিছু টাইম আছে অবশ্যই আপনি দোয়া করবেন ইফতারের সময় সাহের সময় নমাজের পরে দোয়া করবেন কিন্তু রমাদানের পুরো দিন আপনার রোজা অবস্থায় হাদিসের আলোকে আল্লাহ রসুল বলেছেন যে রোজা অবস্থায় যখন আমরা দোয়া করব আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন তাহলে পুরো দিন আমরা সকাল থেকে নিয়ে সারাদিন এবং রমাদানের রাত্রেও আমরা দোয়া করতে পারি আমি এখন শাহেখ মৌলানা ফয়েজ সাহেবের কাছ থেকে জানতে চাবো যে রমাদানের যে কিছু আমলগুলা আছে যে আমলগুলা আমরা সবাই জানি এটা হলো রোজা এবং তারাউি আমরা এবং তাহাজ হাওয়া এগুলো তো আমরা সবাই জানি রমাদান মাসে প্রতিদিন এবং প্রতি রাত আমাদের করণীয় এবং বর্জনীয় এই বিষয়ে যদি শাহে কিছু আলোচনা করেন যে রমাদান মাসে সংক্ষেপে যে আমরা কি করব এবং আমরা কোন কোন জিনিস থেকে আমরা নিজেকে বিরত রাখবো জি শাহে আসলে মাদান শরীফে যা করণীয় এক কথায় যদি বলি গুণার থেকে বিরত থাকা অনেকের কাজ বেশি করে করা হজরত যে বলেছেন মাদানি সাহেব যে এহসান এহসান সম্পর্কে বখারি শরীফের একটি হাদিস যেটা হাদিসে জিব্রিল আমরা এইসবে জানি যে ফাহবিনিয়া আনিল এহসান জিব্রিল ইসলাম প্রশ্ন করলেন নবজ ইসলামকে নবীজ ইসলাম বললেন ইলাম তাকুন তারা ফাইনাহ আন্তা ভাই তারাও রাক আল্লাহর এবাদত এমনভাবে করতে হবে যে আল্লাহ যেন আমি আল্লাহকে দেখতেছি যেন দেখতেছি আল্লাহ এমন যদি না হয় যে এমন তাকুয়া আমাদের মধ্যে নাই আমাদের স্যাটেলাইট বা আমাদের চোখ এমন অন্তরের চোখ এমন নাই ফাইল্লাম তাকুন তারাও ফাইনাহ ইয়ারাক আল্লাহ তো আমাকে দেখতেছেন আচ্ছা মনে করেন তো যে আপনার আব্বা আপনাকে দেখতেছেন আপনার উস্তাদ আপনাকে দেখতেছেন আপনার অফিসে সিসি ক্যামেরা ফিট রয়েছে আপনার আপনার যে ম্যানেজার আপনার যে মালিক সে দেখতেছে আপনি কি কাজে কি ফাঁকি দেবেন আপনি কি আপনার উস্তাদ দেখতেছেন আপনি কি পড়ালেখায় ফাঁকি দেবেন দেবেন না যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দেখতেছেন আমরা রোজা রাখতেছি আল্লাহর রেদা নদীর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তত পক্ষে এই রোজার মাসটা যদি এমন মনে করি যে আমি গুণা করব আল্লাহ তো আমাকে দেখতেছেন মিথ্যা কথা বলবো আমি আল্লাহকে দেখতেছি না অন্তত আল্লাহ তো আমাকে দেখতেছেন আমি গুষ খাবো সুদ খাবো মিথ্যা কথা বলবো গিবধ করবো পরনিন্দা করব মসজিদে বসে দুইজন বসলেই অন্যের পর নিন্দা করা গল্প গুজব বেশি করে করতে করতে অন্যের ফিবতের মধ্যে চলে যাওয়া আল্লাহ তো আমাকে দেখতেছেন আমার ওই ভাই আমাকে না দেখলেও আল্লাহ তো আমাকে দেখতেছেন আমরা যদি এমন এহসানটা সত্যিকারের এহসান যদি আমরা অন্তরে বসাতে পারি সর্বকাজে যে আল্লাহ আমাকে দেখতেছেন আমি গুণা থেকে বিরত থাকব আল্লাহ আমাকে দেখতেছেন আমি বেশি করে নেকি করব। যদি এই কাজগুলো করতে পারি দেখুন রমজান শরীফের রোজাদারদের জন্য কত বড় খুশখবরি সুবাহান আল্লাহ মুখের মধ্যে যে দুর্গন্ধ হয় পাশে আপনার বাবা বসা থাকলে মা বসা থাকলে আপনার স্ত্রী বসা থাকলে আপনার স্বামী বসা থাকলে সহ্য করতে পারে না যাও তুমি মুখ সাফ করে আসো ব্রাশ করে আসো কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন রোজাদারদের মুখে যে দুর্গন্ধটা হয় সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত পুরা দিন আপনি ব্রাশ করলেন না একটা দুর্গন্ধতা আসে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার এই দুর্গন্ধটাকে মিশকে আম্বর থেকে আরও বেশি পছন্দ করেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কত বড় নৈকট্য অর্জন করলে কত বড় আল্লাহর প্রিয় হলে রোদার কারণে কত প্রিয় হলে আল্লাহ পাক আপনার এই মুখের দুর্গন্ধটা পর্যন্ত মিস থেকে আরও বেশি আল্লা কা আল্লাপাকের কাছে বেশি প্রিয় হয়ে যায় রোজ রমজান শরীফে আমরা কোরআন করিম বেশি করে তিলাউত করব ফরদের ইবাদতগুলো তো ছাড়া যাবেই না বেশি করে খুশু খুদুর সাথে আবাদত করব। নফল এবাদতগুলো আমরা করব। সাথে সাথে আরেকটা কাজ আমরা করব। মিসওয়াকটার ভরে আমল করে ফেলবো রমজান শরীফে যেহেতু আপনি ব্রাশ করতে পারতেছেন না টুথপেস্ট ইউজ করতে পারতেছেন না এই সুযোগে আপনি যদি মিসওয়াক করা শুরু করে দেন অভ্যাস হয়ে যাবে আর মিসওয়াক এমন একটা আবাদত এমন একটা অ্যবাদত হান আল্লাহ এইটার মধ্যে এত ফায়দা রয়েছেন অভিজিৎ ইসলাম বলেছেন এর মধ্যে সবথেকে বড় ফায়দা হল ইমানের সাথে কলিমা হবে আল্লাহ রমজান শরীফে আমরা যদি এই আমলটা আমরা শুরু করে দিই আরেকটা আমল রমজান শরীফে আমরা করা দরকার সবাই যে আমরা ঘরের মধ্যে কোরআনুল করিম তিলাওয়ের যে কাজ শুরু করা বাচ্চাদেরকে নিজের স্ত্রীকে নিজে সবাই মিলে অন্ততপক্ষে একটা খতম কোরআনুল করিম বাচ্চাদেরকে দুই চাই পাড়া নিজের স্ত্রীকে আপনি সবাই মিলে একটা পাড়া এ এক খতম কোরআন শরীফ অন্ততপক্ষে না হয় সবাই ইন্ডিভিজুয়ালি এক কতম কোরআন শরীফ করা সর্বশেষ আর একটা কথা একান্ত প্রয়োজন আমাদের ইফতারের সময়টা হইল এত বরকতপূর্ণ সময় যে সোয়া ইমা ফার হাতানি ও ফার হাতুন আল্লাহ এত বরফ জিল পূর্ণ মুহূর্ত এই সময় আমরা কী করি ডালিরোড়া আসতেনি এই খিচুড়ি আসতেনি এই পোলাও আসতেনি এই মিষ্টি কোথায় এই দই কোথায় এগুলা নিয়ে ব্যস্ত থাকি মাবুনেরাও বেশি করে একদম আজান পর্যন্ত চুলার মধ্যে ব্যস্ত থাকে ইফতারগুলো আগে রেডি করে ইফতার সামনে নিয়ে সন্তানদেরকে নিয়ে বসে ইস্তেফার পরা মুরদ্দানদের জন্য দোয়া করা জিন্দারদের জন্য দোয়া করা নিজেদের জন্য দোয়া করা বিশ্ববাসীর জন্য দোয়া করা এই বরকতপূর্ণ সময়টাকে আমরা কাজে লাগাই বেশি করে প্রতিদিন আমরা ইফতারের সময় আমরা এই শুধু খাবার দাবার নিয়ে পেরেশানি করব না আমরা ইফতারের সময় ইস্তেফার করব দোয়া করব এভাবে যদি আমরা কাটাতে পারি আল্লাহ আমাকে দেখতেছেন আমি আল্লাহকে দেখতেছি সত্যিকার অর্থে যদি আমরা যে এহসানটাকে আমাদের অন্তরে বসাইতে পারি তা আশা করা যায় ইনশা আল্লাহ লা কুম তাত্তাকুন আমরা মুত্তক্ষি পরেজগার হতে পারবো আল্লাহ পাকে এই ঘোষণা আমরা গড়ে নিয়ে যেতে পারবো কাদা ফারতুলা কাকুম ও বাদ্দাল তো সৈয়া আতিম হাসানাত আল্লাহ পাক আমাদের গুনাহতা মাফ করে দিয়ে নেকির মধ্যে সামিল করেন সাহায্য জজাকুমুল্লাহ জজাকুমুল্লা সাহেব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এহসান এবং দোয়ার বিষয়টা যে ইফতারের সময় দোয়া আজকের এই ডিসকাশন প্রোগ্রাম থেকে আমাদের সবাই সকল পরিবারের কাছে আমাদের অনুরোধ যে আমরা চাইলে কমপক্ষে পাঁচটা মিনিট আগে অথবা যদি পারেন দশ মিনিট আগে আমরা ইফতারকে সামনে নিয়ে আমরা যেন আজকে থেকে এটা চেষ্টা করি যে আমরা সবাই মিলে যেন দোয়া করতে পারি ইন্ডিভিজুয়ালি দোয়া করেন সবাই মিলে দোয়া করেন এটা আপনাদের ইচ্ছা কিন্তু দোয়ার মধ্যে আমরা লেগে থাকা কারণ এই সময়টা দোয়া কবল হয় আর এটা সম্ভব আছে আমরা চাইলে এগুলা করতে পারি যেভাবে শাহেফ বলেছেন আমরা চাইলে এগুলা করতে পারি ইফতারটাকে একটু রেডি করে আমরা দশ মিনিট বা মিনিমাম পাঁচ মিনিট আগে যেন আমরা বসতে পারি সবাইকে নিয়ে আর বাচ্চাদেরকে এবং পরিবারের সবাইকে আপনার মাধ্যমে বা বাবার মাধ্যমে মার মাধ্যমে আমরা একটা শিক্ষা দিলাম যে এই রমাদানটা শুধু ইফতার যে আমরা শুধু ইফতারের যে আনন্দটা শুধু খাবারের মধ্যে নয় দোয়ার মাধ্যমে মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করতে পারি দুনিয়া এবং আখারাতের সফলতা এবং বিশেষ করে আমাদের পরিবারের মধ্যে গান এবং গাজদার মুসলমান উম্মাহ আমরা স্মরণ করবো এই দোয়ার মাধ্যমে আমরা আসলে রমাদান মাস এবং কোরআনকে আমরা কোনোভাবে আলাদা করতে পারি না শাহেফ যেভাবে শুরুতে বলেছিলেন আল্লাহ রসুলের রমাদান যে কোরআনের সাথে যে সম্পর্ক হান আল্লাহ জিবরিল আলাই ইসলাম কোরআন পড়তেন আল্লাহ রসুল শুনতেন জিবরিল পড়তেন আল্লাহ রসুল শুনতেন এবং মা আয়েশা থেকে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রসুলের শেষ রমাদানে তিনি দুটি খতম করেছেন আল্লাহ রসুল সলাল্লাহ ইসলাম ডাবল রিপিট করেছেন হজরত জিবরিল আলাই ইসলামের সাথে সাহাবা এক রাম এবং আইমা রাম তাদের কোরআনের সাথে কী সম্পর্ক ছিল ছিল এ বিষয়ে আমারও জানতে চাই আমার মনে চায় যে আমরা যদি জানি তাহলে আমরা আরও অগ্রসর হতে পারবো কোরআনকে নিয়ে আমরা যদি জানি যে সাহাবা একরাম কীভাবে রমাদানে কোরআন তেলাওত করেছেন আইম্বাই একরাম কীভাবে তেলাওত করেছেন তাহলে আমাদের মনের মধ্যে আরও আগ্রহ বাড়বে আর কোরআনের সাথে আমরা সম্পর্ক আরও বেশি বৃদ্ধি করতে পারবো শাহেখ মালানা এমদাদুর রহমান আল হাফিজা হাফিজাহুল্লাহ সাহেব কাকাশে আমরা এই বিষয়টাই জানতে চাই যে সাহাবা একরাম এবং আইম্বা একরাম রমাদানে কোরআনের সাথে কী সম্পর্ক আমাদের আহমদ হাইলাইট করেছেন সেটা হলো যে আমরা তো আলোচনা শুনলাম যে রসুস ইসলাম রমদানের মধ্যে কোরআনে করিম তেলাওত করেছেন কোরআনকে গুরুত্ব দিয়েছে সাহাবাই কেরাম কীভাবে রসুল সাল্লিহিসাল্লামের কাছ থেকে কোরআন রামাদানে কীভাবে তেলাওয়াত করা সেই শিক্ষাটা কিভাবে গ্রহণ করেছেন কারণ আলী আলিহ্লাম আমাদের জন্য সাহাবাই কেরামদেরকে আদর্শ হিসাবে রেখে গেছেন কারণ রসুলস ইসলাম থেকে কেরাম এই দিন শিখেছেন আর সাহাবাই কেরাম থেকে আমরা এই দিন পেয়েছি দেখেন রসুল সরাল ইসলামের কাছ থেকে এই কোরআন সম্পর্কে কীভাবে কোরআনের তেলাওয়াত রমজানে করতেন কী শিখেছেন সেটা যদি আমরা সাহবাই কেরামের আমলের দিকে তাকাই তাহলে আমাদের সামনে একেবারে পরিষ্কার হয়ে যায় আজ তো ইবনে আফান রদি আল্লাহ তালান তার রেগুলার আমল ছিল রমাদান রমাদান ছাড়াও প্রতি রাত্রে তিনি এক খতম করত বিশেষ করে রমাদানের প্রতিদিনে ওসমান ইবনে আফান রদি আল্লাহ তালানহন রেগুলার তিনি এক খতম করতেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উল্লাহ প্রতি দিনে এক খতম করতেন প্রতি রাত্রে এক খতম করতেন্লা ইমাম শাহ ফেঈ রাহিমাহুল্লাহ প্রতিদিনে এক খতম করতেন প্রতি রাত্রে আসলে ব্যাপারটা হলো এমন যে আমরা যখন শুনি যে সাহাবাই কালাম এক খতম কোরআন দিনের বেলা করেছেন ইমাম আবু হানিফা এক খতম করেছেন ইমাম শাহেঈ এক খতম করেছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এক খতম করেছেন তো আমাদের মনে মনে প্রশ্ন জাগে যে এটা কি সম্ভব আদৌ এই তিরিশ পারা কোরআন একসাথে এক্ষত করা যাবে আমি কিছুদিন আগে একবার আলোচনায় বলছি দেখেন এটা এমন একটা বিষয় যে গত চব্বিশ ফেব্রুয়ারি ইসলন্ডনে লন্ডনে কোরআন ডিভিশন ডে ছিল সেখানে আমার মাদ্রাসার একটা স্টুডেন্ট ইয়ার টেনের ছাত্র তানবীরুল ইসলাম তার নাম সে ফজর পর থেকে নিয়ে জোহরের সময় এই টাইমের ভিতর তিরিশ পারা সে করিয়েছে আমি তাকে বারবার জিজ্ঞেস করি যে তোমার পড়াটা কেমন ছিল আমি এক প্রথম জিজ্ঞেস করছিলাম যে তার এর মধ্যে কোনো ভুল গেছে কিনা সে বলছে যে না তার কোনো লোক মাজায়নি আচ্ছা আমি আবার তাকে জিজ্ঞেস করলাম গত দুই দিন আগে আচ্ছা তোমার পড়াটা কেমন ছিল তো সে বললো উস্তাদ আমি হাদর পড়েছি মানে হাদর কীভাবে পড়ছো সে বলল এ আলহামদুলিল্লাহ আলমিন্দ ইয়ে এখানে এ দেখেন এখানে কিন্তু স্পিডে পড়া হচ্ছে কিন্তু প্রত্যেকটা হরফ তার সিফাত এবং মাখারিজ এবং যে মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা সেটাকে মেনটেন করে এভাবে তিলাউত করা তো এইভাবে তিলাউত করে যদি এই জামানায় ইংল্যান্ডের একটা ছেলে যদি এখানে যদি আমাদের সামনে এবং সারা পৃথিবীর সামনে এটা তো ব্রডকাস্ট হয়েছে যদি ফজর থেকে জোহরের ভিতরে যদি সে কোরআনের একটা খতম করতে পারে তাহলে আইমএর জন্য যারা সারা জীবন এই সাথে তাদের জীবন তাদের ব্যাপারে সেটা বোঝা আমাদের আর কি হয় না কোনো কঠিন হয় না কঠিন ইমাম বুহারি রাহিমা উল্লাহ স্বাভাবিকভাবে আমরা অনেক বড় বড় হাদিসিনে কেরাম উল্লাম তাদের হাদিসের খেদমতের কথা আমরা জানি কিন্তু ইমাম বুখারি রাহমতুল্লাহ আলাইহি যে দিনের বেলায় উনি এক খতম করতেন রাতের বেলা প্রতি রাত্রে ইমাম বহারি রহমাল্লাহ দশ পাড়া কোরআনের মধ্যে পড়তেন তিন দিনে এক খতম আর শেষের টেন নাইটস একেবারে লাস্টে রমাজানের দশ রাত্র প্রতি রাত্রে ইমাম বুহারি রহমতল্লাহি আলহি কোরআনের এক খতম করতেন এই যে বিষয়টা দেখেন আমরা যেভাবে নিব সেভাবেই আমাদের পক্ষে সম্ভব কারণ এই রমজানে যদি শেখ বলেছেন যে আমরা প্রত্যেকটা বাচ্চা গড়ের সবাই যেন অন্তত এক খতম করে অথবা সবাই মিলে এক খতম দেখেন এই জামানায়ও অনেক মানুষ আছে যারা ডেইলি এক খতম করে আমার পুস্তা ছিলেন হজরত আবুল হোসেন সাহেব উনার বাড়ি কুমিল্লা আজির ব্যাপার উনি হাফেজে কোরআন ছিলেন না কিন্তু আমরা রমাদানে দেখেছি ফজর পরে কোরআন নিয়ে শরীফ নিয়ে বসতেন একবারে ইফতারের সময় ওনার খতম হইত প্রতিদিন দেখে দেখে তেলাওয়াত করতেন কিন্তু প্রতিদিন ফজর পরে শুরু করতেন এবং ইফতারের সময় ওনার এক খতম হইত তাহলে দেখেন একজন মানুষ হাফেজ না হওয়া সত্ত্বেও সে যদি চায় তার পক্ষেও এটা সম্ভব আছে যে কোরআনের এক খতম সে করতে পারে আমি এই বিষয়টাকে এই জন্য হাইলাইট করতে চাই যে কোরআন যখন আপনি নিজে ইচ্ছা করবেন আপনি পড়ার জন্য আল্লাহ তাহলে আপনাকে সে তৌফিক দিবেন এবং এর সাথে সাথে আরও একটা বিষয় আমি বলতে চাই সেটা হলো কি অনেকে কোরআনে কেরিমের তেলাওতকে যেভাবে গুরুত্ব দেন কোরআন বুঝে পড়ার জন্য গুরুত্ব দিতে যায় বলেন যে কোরআনে রমজানের মধ্যে তেলাওত কোথাও করার চেয়েও বুঝে বুঝে পড়া অনেক ভালো অনেক এই ধরনের কথাও বলেন দুটি জিনিসই রয়েছে আপনি কোরআনে কেরিমের তেলাওত করেন শিকারও আপনি চেষ্টা করেন কিন্তু স্পেশালি কোরআনের তেলাওতের বিষয়টা রসুল সাল্লি সাল্লামের কাছ থেকে কেরাম এবং আইমায় মুজতাহিদিন যেভাবে নিয়েছেন সেটা হলো কি যে বিশেষভাবে শুধু কোরআনের তেলাওতের বিষয়টাকে সেখানে হাইলাইট করা হয়েছে যেমন দেখেন আল্লাহ তালা কোরআনকে রসুল সাল্লা উপর নাজিল করেছেন কোরআনের ব্যাপারে স্টাডির কথাও বলেছেন তিলাওতের কথাও বলেছেন উত্তুমা উহাল কিতাব এই আয়তের মধ্যে আল্লাহ বলতেছেন আপনার কাছে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবকে আপনি করেন আবার রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলছেন কিতাবুন কিতাব আলবাব যে কিতাব আপনার উপর নাজিল করেছে আমি আল্লাহ তালা এটা অত্যন্ত মুবারক আপনি এই কিতাবের আয়াত এগুলাকে আপনি চিন্তা পর্যালোচনা আপনি করবেন এগুলোর পর তো এখানে কোরআনের স্টাডির কথাও বলা হয়েছে তিলাওতের কথাও বলেছে আমি ব্যালেন্সের জন্য এটা বলতে চাই যে কোরআনকে তিলাওয়তের জন্য রমজান মাসকে আমরা এভাবে গ্রহণ করব যে আমরা যত পারি আমরা বেশি করে কোরআন করব। তিলাওয়া কখনো আপনি টায়ার্ড হয়ে গেছেন আপনি সেটা শিকার মিনিম জানার খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা কোরআন নিয়ে শাহের কাজ থেকে শুনলাম এবং সাহাবা ইকরাম এবং আইম্মা ইকরাম যেভাবে কোরআন তেলাওত করতেন আমাদের আকাবির আলামা ইকরাম যেভাবে তেলাওত করতেন আল্লাহ যেন আমাদেরকে তো অফিক দান করেন কিন্তু এটা বাস্তবতা আমরা স্বীকার করতে হবে আমরা চাইলেও চব্বিশ ঘন্টা তেলাওত করতে পারবো না চব্বিশ ঘন্টা নমাজও পড়তে পারবো না কিন্তু আল্লাহ রসুলের একটি হাদিস রমাদানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা যেন বেশি বেশি লাই লাহাই ইস্তেকফার যেন আমরা করতে পারি মনে মনে জিকির করা আপনি যে কাজেই আসেন মা বোনদেরকেও বলবো যারা গোরের কাজে আছেন আমরা কিন্তু মনে মনে জিকিরটা জারি রাখতে পারি লাইলাহাই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহাইহ একবার এই জিকিরগুলো যদি আমরা জারি রাখি তাহলে মনের মধ্যে একটা সান্ত্বনা পাবেন যে আমি রমাদানে একটা বড় কাজ করতেছি একটা বড় আমলের মধ্যে আমার সময়টা পার হচ্ছে সর্বশেষ আমরা কয়েকটা মিনিট আমাদের দুই চার মিনিট আছে প্রোগ্রামের শেষের দিকে রমাদান দোয়ার মাস আমরা শাহেখ মৌলানা ফয়েজ সাহেবের কাছে কাছ থেকে জানতে চাই যে দোয়ার ফজিলত রমাদানে আমরা বেশি বেশি দোয়া আমরা করতে হবে এই দোয়ার বিশেষ কিছু টাইম যদি আপনি একটু বলে দেন জুক খ্যার আসলে তো রমাদান শরীফ পুরাটাই পুরাটা সময়টাই বরকতপূর্ণ রোজাদার রোজা অবস্থায় রোজাদারের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না রোজাদারদের জন্য পানির নিচের মাছটা পর্যন্ত দোয়া করে গর্তের পিপিলিকাটা পর্যন্ত রোজাদারদের জন্য দোয়া করে ওই রোজাদার ব্যক্তি যখন পাকের কাছে দোয়া করবে আল্লাহ পাক এই রোজাদার ব্যক্তির দোয়াকে পাক ফিরিয়ে দেবেন না বিশেষত ইফতারের আগে আগেও বলেছি আমি ইফতারের আগের এই সময়টা দোয়া কবুল হওয়ার সময় এই সময়টা দোয়া কবুল হয় সেহরির সময়টাকে আমরা গুরুত্ব দেই না অনেকে তারাবিহ পরে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে যান আবার উঠে ফজরের নামাজ পড়েন সূর্য উঠার আগে সেহরিটা মিস করে ফেলেন সেহরিটা হলো এটা একটা সুন্নাহ আমল এবং সেহরির সময় দোয়া কবুল হয় এ সময় তাহাজুদের সময় একটু সময় করে যদি উঠে চার রাকাত নামাজ অন্তত পক্ষে তাহাজ্জুদের দুই রেখাত দুই রেখাত করে চার রেখাত নামাজ পড়ে নিতে পারি আর কিছুটা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে পারি এরপরে সেহারিটা করতে পারি তাহলে এটা কতই না ভাগ্যবান ওই রোজাদার কতই না ভাগ্যবান এ কারণে প্রত্যেকটা মুহূর্তেই তো আমরা দোয়া করব ইফতারের সময়টা আমরা কাজে লাগাবো সেহারির সময়টাতে আমরা সালাদ আমরা লাইল বা ইয়ে তাজুদের সালাদ আমরা আদায় করব আর হাতে বসতে আমরা আল্লাহ ফাঁকের কাছে ইস্তেফার ক্ষমা চাইব জাহান আগুন তাকে মুক্তির জন্য জান্নাতের জন্য আমরা দোয়া শেখ যেভাবে বলেছেন বিশেষ মুহূর্তের কথাও বলেছেন দোয়ার এবং আমরা যেন সব সময় দোয়া করতে পারি দোয়ার একটা কন্ডিশন হলো আপনি দোয়ার জন্য অজু করতে হবে না এটা মনে রাখবেন এনি টাইম যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি রমাদান মাসে দোয়া করার জন্য আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আসলে দোয়ার যখন কথা এসেছে আমার ওয়ালিদে মাহতরম আপনারা অনেকেই জানেন হজরত মালানা সৈদ আবদুল্ন সাহেব হাফিজাহুল্লাহ অসুস্থ গতকালকে আবার বাড়ি থেকে ওনাকে সিলেট হসপিটালে নিয়ে আসা হয়েছে আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই আমি আজকের এই প্রোগ্রামে আমাদের সম্মানিত মেহমান হজরত শায়েখ মৌলানা ইমদাদুর রহমান আলমাদানী হাফিজাহুল্লাহকে সংক্ষিপ্ত আমাদের মুসলিম উম্মার জন্য গাজার মুসলমানদের জন্য এবং আমাদের সবাই যেন রমাদানকে রমাদানের হক যেন আমরা আদায় করতে পারি রমাদানের শুরুতে এই প্রথম প্রোগ্রামে আমি দোয়ার জন্য অনুরোধ করছি جزاكم الله خيرا. سلام عليكم الحمد لله، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي الله لقد جاءت سرور ربنا بالحق. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله واليك يرجع الامر كله علانيته وسره اللهم لك الحمد حتى ترضى ولك الحمد اذا رضيت ولك الحمد بعد اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك الله. اللهم أعز الإسلام والمسلمين الله. اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر إخواننا المسلمين المستضعفين في مشارق الأرض ومغاربها اللهم انصر إخواننا المسلمين المستضعفين في غزة اللهم انصرهم في فلسطين اللهم انصرهم نصرا مؤزرا اللهم كن لهم معيدا مؤيدا وظهيرا اللهم انصرهم على أعدائك أعداء الدين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين وارحم موتانا وموتى <applause> المسلمين يا <applause> الله يرحم الراحمين أكرم <applause> الأكرمين أي الله أي رمضان ما شبر دون تو أبني أمدر كحياة بار الله رمضان ما شمس تو خير البركة أمدر الله الله رمضان سيام بن قيام المدد أمرا تقوى كورتي আল্লাহ আমাদেরকে এমনভাবে রোজা রাখার তৌফিক দান করুন যেভাবে রোজা রাখলে এই রোজাদারের জন্য কাল দিন কিয়ামতুদ্দিন রসুলসাল্লি ওসাল্লা একটা স্পেশাল গেট থাকবে আর আর্রাইয়ান যে গেইটি দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে কোনো ধরনের হিসাব কিতাব ছাড়া রোজাদারদেরকে স্পেশালভাবে এই জান্নাতের এই গেট খুলে দেওয়া হবে আয়ল্লাহ আমাদের সবাইকে যেন এই রাইয়ান গেট দিয়ে আমরা প্রবেশ করতে পারি এইভাবে রোজা রাখার আপনি তৌফিক দান করুন

الله <سؤال> رود تو شوست بكتي أسنا الله شوست تدان كرون الله رمضان شوست خير بركة أمد الشوباي كنسيب كرون الله ما إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك